সঙ্গীতা দিয়েছে পিছনে খুব টেন্সড, কারণ হচ্ছে তার মেকআপ নাই হয়ে গেছে, উড়ে গেছে, ঠিক আছে মেকআপ কেক হয়ে গেছে, কেক না আইসক্রিম গলে গেছে। আমি শুধু চিন্তা করছি আমি বাড়িতে থাকলে এরকম ল্যাদ খেতাম, তো এটা এখানেই খাচ্ছি বসে আছি, কি করবো। কাট নিয়ে এখানে প্রচুর বাহাল চলছে, আমার কোনো ফটোগ্রাফি কাট দিচ্ছে না সঙ্গীতা দি, সঙ্গীতা দি নিজের মেকআপ নিয়ে ব্যস্ত। চাই মৈত্রী মুক্তির সাথে, সো মুক্তির সাথে মৈত্রী কনসার্ট টাইটেলটা বেশ ভালো। তো এখন অলরেডি বাজে হচ্ছে 12:30, আর শান্তনুদা জাস্ট ফোন করলো, আমি অলরেডি রেডি হয়ে বসে আছি, তো বেরোবো, ওরা গাড়ি করে যাচ্ছে আর আমি যেহেতু বাইক করে যাব তাই একাই যেতে হবে। আর যেহেতু মোটো ব্লগিংটা করছি না, মানে হেলমেট মাউন্ট করছে না ক্যামেরাটা, তো এখানে বসেই আর কি শুরু করে দিলাম, নাহলে রাস্তায় বসে শুরু করতাম। তো এই হচ্ছে ব্যাপার। আর মৈত্রী কনসার্ট সিজন 3, অনেকগুলো ব্যান্ড রয়েছে, আর দেখা যাক অডিয়েন্স কী হয়। টিকিটের প্রাইস ছিল সম্ভবত 700 টাকার মতো, কালকেও ছিলাম সাউন্ডচেকে, তো এই আর কি। আর একটু আগেভাগে বেরোই, কারণ যেতেও 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লাগবে। রাস্তার কন্ডিশন এখন এই মুহূর্তে খুব খারাপ, কালকে থেকে চারদিকে আন্দোলন, বিক্ষোভ, এইসব শুনছি। বিক্ষোভের এক্সাক্ট কারণটা জানি না, বাট কোনো এক মহিলার কোনো বক্তব্য নিয়ে মুসলিম সম্প্রদায়ের লোকজন আন্দোলন বিক্ষোভ করছে, এই নবীজি কটাক্ষ নিয়ে যেটা বরাবর হয়। তো এক্সাক্ট ব্যাপারটা জানি না, তাই এই ব্যাপারে কোনো কমেন্ট আমি করতে পারছি না। তবে কালকে পার্সার কাছে গোলাগুলি চলেছে, 2 জন মৃত, কোনো একটা দূরপাল্লার ট্রেনে সকালে নিউজ দেখলাম একজন মারা গেছে। কালকে পৃথিবীর শো ছিল উলবেরিয়াতে, পৃথিবীর গাড়িতেও ইট পাটকেল ছুড়েছে, গ্লাস ভেঙে গেছে, তবু ওরা হেঁটে গিয়ে 4 কিলোমিটার শো করেছে। তো এরকম ঘটনা অনেক জায়গায় ঘটছে, মানে সিটি অফ জয়টা এখন সিটি অফ ভয় হয়ে দাঁড়িয়েছে। তো এটা নিয়ে আর কি বলবো, আমি যেহেতু এক্সাক্ট পয়েন্টটা জানি না যে কোথা থেকে এর এই আন্দোলনের উৎপত্তি বা মানে পিছনের ঘটনাটা কি, তাই আমি এই নিয়ে খুব একটা কথা বলতে চাচ্ছি না। বাট যেটা হয়, এই আন্দোলনগুলো মানুষের ভোগান্তি, তাই দু কথা বলতেই, মানে বলে ফেলি, বলতেই হয় এমন কোনো ব্যাপার না, বলে ফেলি, এটা হচ্ছে ব্যাপার। যাই হোক, এখানে বসে এই সব ব্যাপারে আজকের দিনে না ঢুকি, কারণ আজকে একটা ভালো দিন, মৈত্রী কনসার্ট 3, অনেকবার এই কনসার্টটা পিছিয়েছে, তারপরেও ফাইনালি আজ এটা হচ্ছে, এটাই হচ্ছে সবথেকে বড় বিষয়। তো বাংলাদেশের ব্যান্ডও রয়েছে, কলকাতার ব্যান্ড রয়েছে, সব মিলিয়ে এটলিয়ে কি একটা ভালো উদ্যোগ। সো এখন যদি সর্বটা বাদে এখানে বসার কথা না বাড়াই, ডিরেক্ট মৈত্রী মঞ্চ যাই, ওখানে গিয়েই বিনতি গিয়েই দেখা হচ্ছে। অলরেডি চলে এসেছে মৈত্রী মঞ্চ, আর বাইকটা জাস্ট পার্ক করলাম, অন্নপুরা এখনও আসেনি, কোথায় আছে জানি না, আমার থেকে অবভিয়াসলি পরে আসবে, কারণ রাস্তায় বাজেভাবে জ্যাম আছে মোটামুটি। আর এখন বাজে হচ্ছে 1:31, শো শুরু হয়নি, কারণ মিলিপুটের গাড়িটাও সবে ঢুকলো, মিলিপুটের সম্ভবত ফার্স্ট স্লট হওয়ার কথা, তারপরে মুক্তি, তারপরে কী কী আমি জানি না। কালকে সাউন্ড চেক যেভাবে বলছিল সেভাবেই শো হবে আই থিঙ্ক। সো এর কি ভিতরে যাই, দেন বাকি কথা পরে বলছি, ব্যান্ড হোক, শো শুরু হোক, তারপরে বাকি মোটামুটি দেখাচ্ছি। ব্লগ হচ্ছে, ব্লগ হচ্ছে। এখন বাজে হচ্ছে কটা আমাদের ঘড়িতে? 2:15। লক্ষ্মী ছাড়া নাকি 10টায় ছাউন থেকে উঠে 1:30 সময় নেমেছে, আর আমাদের শো শুরু হওয়ার কথা ছিল, আমাদের স্লট ছিল হচ্ছে 1:30, আর এখন বাজে 2:15, অলরেডি 45 মিনিট লেট। আর সঙ্গীতা দিয়েছে পিছনে খুব টেন্সড, কারণ হচ্ছে তার মেকআপ নাই হয়ে গেছে, উড়ে গেছে, ঠিক আছে মেকআপ কেক হয়ে গেছে, কেক না আইসক্রিম গলে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার সঙ্গীতা কিছু বলতে চাই। আমি কি বলবো, আমার কিছু বলার নেই, আমি জাস্ট বসে আছি। কটার সময় এসেছো তুমি? আমি এসেছি 12:30। 12:30 সময় আমি ধ্যান করছি, বসে ধ্যান করছি। হ্যাঁ, আর বাকি মেম্বার কোথায়? বাকি মেম্বার বাইরে দাঁড়িয়ে আছে, আমি এখন ধ্যান করছি। আমি শুধু চিন্তা করছি আমি বাড়িতে থাকলে এরকম ল্যাদ খেতাম, তো এটা এখানেই খাচ্ছি বসে আছি, কি করবো, কিছু করার নেই। এখানে তো এই যে গরমটা লাগছে সেটা, কিন্তু খাবারটাও দিচ্ছে না, কখন দেবে জানি না, খিদে পাইনি তাও। সাড্ডা হক এথেরক। এদিক হচ্ছে আমাদের সেই চিটিংবাজ অর্ণব, আর হচ্ছে শান্তনুদা, এরাও কেউ আসেনি, দীপদা, সজলদা কেউ আসেনি। কোথায় বাইরে এসছে? আদৌ এসছে? কি করছে বাইরে? দাঁড়িয়ে আছে। আচ্ছা, বাইরে নাকি এসছে? আবার গেস্ট, গেস্ট অর্ণবের তো আবার হেভি হচ্ছে, হোয়াটএভার। তো ওরা ঢুকুক, আর এই দিকের এসটেস কখন কিছু বুঝতে পারছি না, সিএসকে বুঝতে পারছি না, 2:30-3টে হয়তো বাজবে, 7-8টা ব্যান্ড না, আর রাত তো 12টা দিন আর শো করে আজকে, হোয়াটএভার, সব রেডি হোক দেন দেখা, একটু দেখবো। কাট নিয়ে এখানে প্রচুর বাহাল চলছে, আমার কোনো ফটোগ্রাফি কাট দিচ্ছে না সঙ্গীতা দি, সঙ্গীতা দি নিজের মেকআপ নিয়ে ব্যস্ত, ঠিক আছে মেকআপ গলে টলে একাকার,
আমি কি করব, টেম্পারেচার এত বেশি হলে আমার কিছু করার নেই। এদিকে প্রচন্ড রুমের মধ্যে যে গরম আর বাইরে হচ্ছে এর থেকে ঠান্ডা বেশি, তেমনটা ব্যাপার। এসি কাজ করছে না, এই হচ্ছে গ্রিন রুমের সিনারি, এসি কাজ করছে না। 2000 years later.
Thank you.
বন্ধু আর শত্রু জানি না সবাই আছো এখানে, তবে সবাইকে বলবো রক মিউজিক কিন্তু বসে বসে হয় না, তোমরা এগিয়ে আসতে হবে, তোমাদেরকে আসতে হবে, একসঙ্গে একসঙ্গে গাইতে হবে, একসঙ্গে মাথা দোলাতে হবে, একে একে এক পায়ে দু পায়ে, এটা রকের জন্য, এটা মৈত্রীর জন্য, এটা আহ্বান, এটা আমাদের আহ্বান, মৈত্রীর আহ্বান, তোমরা আসো, বসে বসে রক মিউজিক হবে না, বসে বসে কিন্তু দেখলে হবে না, সামনে আসতে হবে, ফাঁকা পুরো জায়গাটা আমাদেরও চালু করতে হবে, তো ফাঁকা সামনে, সবাই সামনে আসো। Oh,
শুনবে কে শুনবে বলতো সোনাপুর মানুষ তোমরাই আমাদের রক্ত। পরবর্তী গান আমাদের নতুন অ্যালবামের ফার্স্ট
শো মোটামুটি শেষের দিকে, আর এখন লাস্ট ব্যান্ড পারফর্ম করছে, এটা আর দেখাচ্ছি না কারণ হচ্ছে আমার ব্যাটারি চার্জ নেই। অনেকটা ভিডিওটা এমনি অনেকটা বড় হয়ে গেছে, বাই দ্য ওয়ে এটা আমার গাড়ির চাবির বেল্ট, তো হোয়াট এভার, ওটা দেখতে বিচ্ছিরি লাগছিলো হয়তো। শো কেমন লাগলো, সবার গান কেমন লাগলো, সবাই মোটামুটি একটা দুটো গানে শেয়ার করেছি, এছাড়া কিছু করার ছিল না, কারণ সবারই পাঁচটা গানের বেশি কেউ করতে পারেনি। তো এই হচ্ছে ব্যাপার, ম্যানেজমেন্টের একটু প্রবলেম আছে, টাইম ম্যানেজমেন্টটা ঠিকঠাক হয়নি, তো এই আর কি। এখানে বসে আর বেশি কথা বলাবো না, কারণ বাড়ি ফিরতে হবে আর এখন অলরেডি 10টার বেশি বাজে। সো শোটা আরও বড়ো হতো যদি পুলিশ পারমিশন পাওয়া যেত, অডিটোরিয়াম থেকে টাইম দিবে, বাট পুলিশ সাজি হচ্ছে না কেকি ইনসিডেন্টের পর থেকে। তো এই হচ্ছে ব্যাপার, আর এখানে বসে কথা বলাচ্ছি না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করো ভালো লাগলে। আর মৈত্রী কনসার্ট তো ফাইনালি হলো, এবার ফোর্থ এডিশনের জন্য ওয়েট করা ছাড়া আর কোনো কাজ নেই। দেখা যাক পরবর্তীতে আবার বাংলাদেশের কোন কোন ব্যান্ড আছে। বাংলাদেশের ব্যান্ডগুলো জাস্ট ফাটিয়ে শো করলো এখানে, ক্রাউডেরও মোটামুটি ভালো রিয়াকশন ছিল। তো যাই হোক, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, এখানে বসে কথা হয়েছে। তো দিস ইজ ব্লগ হাউস, ফাইনাল ফর টুডে, দেখাচ্ছ খুব তাড়াতাড়ি অন্য কোনো জায়গায় অন্য কোনো ব্লগে। তো টিল দ্যান টেক কেয়ার, টাটা। Oh.